নাইট স্কুল অফ ল LSL এর পক্ষ থেকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনায় থাকছে বাংলাদেশের আদালত এবং আদালত সমূহের বিচারক একতিয়ার। বাংলাদেশের প্রতিটি আদালতের বিচারক ক্ষমতা সংবিধান অথবা রাষ্ট্রকর্তৃক পাশকৃত আইন দ্বারা সীমাবদ্ধ। সংবিধান অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং তৎসমনিন্নভাবে জেলা পর্যায়ে দেওয়ানি আদালত এবং ফৌজদারি আদালত রয়েছে। এছাড়াও বিশেষ মামলাসমূহের জন্য রয়েছে বিশেষ আদালত ও ট্রাইব্যুনাল। বাংলাদেশের বিভিন্ন আদালতের বিচারক ক্ষমতা নিম্নে আলোচনা করা হল। বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বাংলাদেশ সংবিধানের 94নং অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রের সর্বোচ্চ আদালত হবে সুপ্রিম কোর্ট, যা দুটি ভাগে বিভক্ত, ক আপিল বিভাগ এবং খ হাইকোর্ট বিভাগ। আপিল বিভাগের ক্ষমতা: এক, হাইকোর্ট বিভাগের রায়, ডিক্রি, আদেশ বা সাজার বিরুদ্ধে আপিল শুনানির ও নিষ্পত্তির ক্ষমতা রয়েছে আপিল বিভাগের। দুই, হাইকোর্ট বিভাগের রায়, ডিক্রি, আদেশ বা সাজার বিরুদ্ধে আপিল বিভাগের নিকট অধিকার বলে আপিল করা যাবে যেক্ষেত্রে, ক হাইকোর্ট বিভাগ এই মর্মে সার্টিফিকেট প্রদান করেন যে মামলাটির সাথে আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত রয়েছে, অথবা খ কোন ব্যক্তিকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে, অথবা ও উক্ত বিভাগের অবমাননার জন্য কোন ব্যক্তিকে দণ্ডদান করা হয়েছে এবং জাতীয় সংসদ কর্তৃক প্রণীত আইনের মাধ্যমে অন্যান্য ক্ষেত্রে। তিন, হাইকোর্ট বিভাগের রায়, ডিক্রি, আদেশ বা দণ্ডাদেশের বিরুদ্ধে যে মামলায় এই অনুচ্ছেদের দুই দফা প্রযোজ্য নয়, কেবল আপিল বিভাগের অনুমতি সাপেক্ষে উক্ত মামলায় আপিল চলবে। চার, সংসদ আইনের দ্বারা ঘোষণা করতে পারবে যে এই অনুচ্ছেদের বিধানসমূহ হাইকোর্ট বিভাগের প্রসঙ্গে যেরূপ প্রযোজ্য, অন্য কোন আদালত বা ট্রাইব্যুনালের ক্ষেত্রেও তাহা সেরূপ প্রযোজ্য। হাইকোর্ট বিভাগের একতিয়ার: বাংলাদেশ সংবিধান এবং অন্য কোন আইনের দ্বারা হাইকোর্ট বিভাগের উপর আদি আপিল ও অন্য প্রকার একতিয়ার, ক্ষমতা ও দায়িত্ব অর্পিত হয়েছে। ক আদি একতিয়ার, রিট, কোম্পানি অ্যাডমিরালটি ইত্যাদি সংক্রান্ত বিষয়াদি। খ আপিল ও রিভিশনাল একতিয়ার, জেলা ও দায়রা জজ আদালত, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, বিশেষ ট্রাইব্যুনাল, বিশেষ জজ, অর্থঋণ আদালত, দ্রুত বিচার ট্রাইব্যুনাল ইত্যাদি আদালতের রায় ও আদেশের বিরুদ্ধে হাইকোর্টের প্রযোজ্য ক্ষেত্রে আপিল অথবা রিভিশন দায়ের করা যায়। ও আদালত অবমাননার সংক্রান্ত বিষয়াদি, অধস্থন আদালত, দেওয়ানি আদালত, ক জেলা জজ আদালত, খ অতিরিক্ত জেলা জজ আদালত, ও যুগ্ম জেলা জজ আদালত, খ সিনিয়র সরকারি জজ আদালত, অন সরকারি জজ আদালত, দেওয়ানি আদালতের একতিয়ার, ক জেলা জজ আদালত, রিভিশন একতিয়ার, দেওয়ানি বিষয়বস্তুর আপিল যার মূল্যমান সর্বোচ্চ 5 কোটি টাকা, প্রবেশ সংক্রান্ত বিষয়াদি ইত্যাদি। খ অতিরিক্ত জেলা জজ আদালত, জেলা জজ কর্তৃক প্রেরিত সকল মামলাসমূহের বিচার অত্র আদালত কর্তৃক সম্পূর্ণ হয়ে থাকে। ও যুগ্ম জেলা জজ, এক, সকল প্রকার দেওয়ানি মামলা যার মূল্যমান 25 লক্ষ টাকা থেকে অসীম। দুই, উত্তরাধিকার সংক্রান্ত বিষয়াদি। তিন, রিভিশন, জেলা জজ কর্তৃক প্রেরিত মামলাসমূহ। চার, আপিল, জেলা জজ কর্তৃক প্রেরিত মামলাসমূহ। খ সিনিয়র সরকারি জজ, দেওয়ানি প্রকৃতির মামলার বিচার যার মূল্যমান 15 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত। অন সরকারি জজ, দেওয়ানি প্রকৃতির মামলার বিচার যার মূল্যমান সর্বোচ্চ 15 লক্ষ টাকা। ছ, স্মল কজেস কোর্ট, স্মল কজেস আদালত ক্ষুদ্র মামলা নিষ্পত্তি করে থাকে যার মূল্যমান সর্বোচ্চ 25,000 টাকা। ছ, পারিবারিক আদালত, পারিবারিক আদালত অধ্যাদেশ 1985 অনুযায়ী অত্র আইনের অধীনে দায়েরকৃত পারিবারিক বিষয়াতি সংক্রান্ত বিষয়াতি যথাক্রমে তালাক, দেনমোহর, ভরণ পোষণ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার এবং নাবালকের অভিভাবকত্ব সংক্রান্ত বিষয়াতির মামলার বিচার অত্র আদালতে সম্পূর্ণ হয়ে থাকে। ফৌজদারি আদালত, ক দায়রা আদালত, প্রত্যেক বিভাগে নিম্নবর্ণিত দায়রা আদালত থাকবে। এক, দায়রা জজ আদালত। দুই, অতিরিক্ত দায়রা জজ আদালত। তিন, সরকারি দায়রা জজ আদালত। মেট্রোপলিটন এলাকার জন্য, এক, মহানগর দায়রা জজ আদালত। দুই, অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। তিন, যুগ্ম মহানগর দায়রা জজ আদালত। খ ম্যাজিস্ট্রেট আদালত, এক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। দুই, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তিন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত। চার, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত। পাঁচ, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত। মেট্রোপলিটন এলাকার জন্য, এক, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। দুই, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তিন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ফৌজদারি আদালতের একতিয়ার,
1. দায়রা জজ আদালত এবং অতিরিক্ত দায়রা জজ আদালত আইনে উল্লেখিত সকল প্রকারের দণ্ড প্রদানে অত্র আদালত সক্ষম, তবে মৃত্যুদণ্ড প্রদান করলে উক্ত রায় হাইকোর্ট কর্তৃক অনুমোদিত হতে হয়। 2. যুগ্ম দায়রা জজ আদালত অত্র আদালত মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের অধিক কারাদণ্ড ব্যতীত আইনে উল্লেখিত সকল প্রকার সাজা প্রদানে সক্ষম। 3. প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অত্র আদালত 5 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানা প্রদানে সক্ষম। 4. দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত অত্র আদালত 3 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা পর্যন্ত জরিমানা প্রদানে সক্ষম। 5. তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত অত্র আদালত 2 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং 2,000 টাকা পর্যন্ত জরিমানা প্রদানে সক্ষম। ট্রাইব্যুনাল ও বিশেষ আদালত ক. নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এ উল্লেখিত অপরাধসমূহের বিচার অত্র ট্রাইব্যুনাল কর্তৃক সম্পাদিত হয়। খ. দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2002-এর অধীনে সুনির্দিষ্ট কিছু অপরাধের বিচার অত্র আদালত কর্তৃক সম্পাদিত হয়। ঘ. দ্রুত বিচার আদালত অত্র আদালত কর্তৃক আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন 2002-এ উল্লেখিত অপরাধসমূহের বিচার সম্পন্ন হয়। হ. বিশেষ আদালত বিশেষ ক্ষমতা আইন 1974-এর অধীনে দায়েরকৃত অপরাধসমূহের বিচার অত্র আদালত কর্তৃক সম্পন্ন হয়। অন প্রশাসনিক ট্রাইব্যুনাল কোন সরকারি কর্মচারীর তার চাকুরির শর্তাবলী সংক্রান্ত ক্ষুব্ধ হলে সংশ্লিষ্ট কর্মচারী প্রশাসনিক ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। ছ. প্রশাসনিক আপিলেট ট্রাইব্যুনাল প্রশাসনিক ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশাসনিক আপিলেট ট্রাইব্যুনালে আপিল দায়ের করা হয়ে থাকে। ছ. শ্রম আদালত বাণিজ্যিক কারণে এবং কল কারখানা হতে উদ্ভূত বিরোধের নিষ্পত্তি শ্রম আদালতে করা হয়ে থাকে। জ. শ্রম আপিল ট্রাইব্যুনাল শ্রম আদালত কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে শ্রম আদালতে আপিল দায়ের করা হয়ে থাকে। ছ. ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনাল যদি কোন করদাতা যুগ্ম আপিল কমিশনার অথবা কমিশনার আপিল প্রদত্ত আদেশের বিরুদ্ধে ক্ষুব্ধ হয় তবে তিনি ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারেন। কাস্টমস এক্সাইজ এবং ভ্যাট আপিলেট ট্রাইব্যুনাল যদি কোন ব্যক্তি কমিশনার অথবা কমিশনার আপিল কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত অথবা আদেশের বিরুদ্ধে ক্ষুব্ধ হন তবে তিনি কাস্টমস এক্সাইজ এবং ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে পারেন। ট. অর্থঋণ আদালত ব্যাংক অথবা অন্যান্য প্রতিষ্ঠানের কর্তৃক প্রদত্ত ব্যাংক ঋণের টাকা আদায়ের নিমিত্তে অর্থঋণ আদালতে মামলা দায়ের করতে হবে। ছ. বিশেষ জজ আদালত দুর্নীতি দমন আইন 1957 এবং অপরাধ আইন সংশোধন আইন 1958-এর মামলাসমূহ অত্র আদালত কর্তৃক পরিচালিত হয়। ড. ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950-এর ধারা 145 ক-এর বিধান অনুযায়ী ভূমি জরিপ সংক্রান্ত বিরোধ অনুযায়ী ভূমি জরিপ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির নিমিত্ত অত্র আদালত স্থাপিত হয়েছে। ঢ. মেরিন আদালত অত্র আদালত নৌ দুর্ঘটনা নৌযান ত্রুটি সংক্রান্ত মামলাসমূহ বিচার করে থাকে। ন. কোর্ট অফ সেটেলমেন্ট অত্র আদালত পরিত্যক্ত ভবন সম্পূরক অনুবিধি অর্ডিন্যান্স 1985 অনুযায়ী স্থাপিত হয়েছে যে আদালত পরিত্যক্ত ভবন নিয়ে বিচার কার্য সম্পন্ন করে এবং দেওয়ানি আদালতের সকল ক্ষমতা প্রয়োগ করে। অত্র আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল দায়েরের কোন সুযোগ নেই। ত. সাইবার ট্রাইব্যুনাল সাইবার অপরাধ সংক্রান্ত মামলাসমূহের বিচার অত্র ট্রাইব্যুনালে হয়ে থাকে। থ. পরিবেশ আদালত পরিবেশ সংক্রান্ত বিষয়াদি নিয়ে অত্র আদালতে মামলা করা হয়ে থাকে। দ. পরিবেশে আপিল আদালত পরিবেশ আদালত কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি পরিবেশে আপিল আদালতে আপিল দায়ের করতে পারে। ধ. স্পেশাল ট্রাইব্যুনাল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সিকিউরিটি এবং এক্সচেঞ্জ সম্পর্কিত বিষয়াদি সংক্রান্ত বিরোধ দেখা দিলে অত্র ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়ে থাকে। ন. বন আদালত বন আইন 1927 অনুযায়ী বনের ভেতরে সংঘটিত সকল অপরাধের বিচার বন আদালতে সম্পূর্ণ হয়ে থাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অত্র আদালত নিমুক্ত অপরাধের বিচার সম্পূর্ণ করে থাকে। 1. মানবাধিকারের বিরুদ্ধে অপরাধ 2. শান্তির বিরুদ্ধে অপরাধ 3. গণহত্যা 4. যুদ্ধ সংক্রান্ত অপরাধ 5. জেনেভা কনভেনশন 1949-এ উল্লেখিত মানবাধিকার ভঙ্গকারী অপরাধ 6. আন্তর্জাতিক আইনের অধীনে সংঘটিত অন্য যে কোন অপরাধ। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে পরবর্তী আপডেটগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন।